আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার অভিকর্ষ বল এবং অভিকর্ষ ত্বরণ। দেখো, অভিকর্ষ বল হচ্ছে যে যে কোনো একটা বস্তুকে যদি আমরা উপরের দিকে ছুড়ে দিই তাহলে সেই বস্তুটা কি হয়, আবার আমাদের দিকে কি ফিরে আসে। অর্থাৎ কোনো একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে ওই বস্তুটা যে বলের জন্যে নিচের দিকে চলে আসে বা যে আকর্ষণ বলের জন্যে আবার নিচের দিকে ফিরে আসে, সেই আকর্ষণ বলটাকে তোমার বলা হচ্ছে কি অভিকর্ষ বল বা মহাকর্ষ বল। অর্থাৎ কি হয়, ওই যে বস্তুটাকে আমরা উপরের দিকে ছুড়ে দিচ্ছি সেই বস্তুটাকে পৃথিবী কি করে মহাকর্ষ বলের সাহায্যে টানে। তাহলে এই বলটাকে বলা হচ্ছে কি তোমার মহাকর্ষ বল। আর এই মহাকর্ষ বলের জন্যে বস্তুটা কি হচ্ছে উপর থেকে নিচের দিকে নেমে আসে। অর্থাৎ ওই উপর থেকে বস্তুটা যে ত্বরণ নিয়ে নিচের দিকে নেমে আসে সেই ত্বরণটাকে তোমার বলা হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ বা জি। দেখো, এটা আমরা এই অভিকর্ষ ত্বরণ সম্পর্কে আমাদের ধারণা আছে। তাহলে দেখো, তুমি ধরে নাও যে এরকম একটা পৃথিবী আছে, এই যে পৃথিবীর টোটাল মাস এটা তুমি ধরে নাও পৃথিবীর যে সেন্টার সেই সেন্টারটা ও, আর পৃথিবীর যে টোটাল মাস সেটা কত এম। আর এইখানে তুমি ধরে নাও একটা বস্তুকে ছুড়ে দিলে এবং পৃথিবীর যে সেন্টার সেই সেন্টার থেকে বস্তুটার যে দূরত্ব সেটা হচ্ছে কত স্মল আর। এইবার কি হবে, দেখো এখানে যেহেতু এটা গোলাকার বস্তু তাহলে এই পৃথিবী এবং বস্তুর মধ্যে যখন আমরা মহাকর্ষ বল বার করব তাহলে তখন আমরা ধরে নেব যে পৃথিবীর সমস্ত ভর সেটা তার কি আছে কেন্দ্রে জমা আছে। অর্থাৎ ওর যে সেন্টার ও, সে ও বিন্দুতে কি আছে। তাহলে দেখো, এবং এই সেন্টার এবং ওই বস্তুটার মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে কত স্মল আর। তাহলে ওই দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল যে মহাকর্ষ বল এফ সমান কি আসবে, দেখো জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই কত আর স্কোয়ার। তাহলে এই পরিমাণে মহাকর্ষ বল পৃথিবী এবং ওই বস্তুটার মধ্যে কি কাজ করবে, তাই তো। এবার দেখো, এই মহাকর্ষ বলের জন্যে ওই বস্তুটা কি হবে তোমার নিচের দিকে কি নেমে আসবে। এবং আমরা জানি যে অভিকর্ষ বা মহাকর্ষ বলের জন্যে কোনো একটা বস্তু যে ত্বরণ নিয়ে নিচের দিকে পড়ে সেই ত্বরণটা হচ্ছে কি জি। তাহলে দেখো, ওই বস্তুটা যে ত্বরণ নিয়ে নিচের দিকে নামছে সেই ত্বরণটা হচ্ছে কত জি, আর বস্তুটার ভর কত এম। তাহলে দেখো, আমরা নিউটনের যে সেকেন্ড ল সেই অনুসারে যদি আমরা ভাবি, দেখো নিউটনের দ্বিতীয় গতি সূত্র অনুসারে এটা আমরা কী লিখতে পারি, দেখো নিউটনের যে সেকেন্ড ল, সেই সেকেন্ড লতে আমরা কী দেখেছি এফ সমান কি এম এ। অর্থাৎ দেখো, ওই যে স্মল এম ভরের বস্তুটার উপরে ক্রিয়াশীল বল সেই এফ সমান কত আসবে, বস্তুটার ভর ইন্টু কি ও যে ত্বরণ নিয়ে নেমে আসছে সেটা। অর্থাৎ এখানে দেখো, এই যে ক্যাপিটাল এফ সেটা কি আমরা যেটা পাচ্ছি যে জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার, সেটা কি বস্তুর উপরে ক্রিয়াশীল বল, সেটা আমরা মহাকর্ষীয় ধ্রুবকের রেসপেক্টে কি প্রকাশ করলাম। আর এখানে এই যে এম জি, সেই এম জিটা হচ্ছে কি বস্তুটার উপরে ক্রিয়াশীল মহাকর্ষ বল বা বস্তুর উপরে ক্রিয়াশীল বল, সেটা কি আমরা অভিকর্ষ ত্বরণের রেসপেক্টে লিখলাম। তাহলে দেখো, এটাও বস্তুর উপরে ক্রিয়াশীল বল, এটাও ক্রিয়াশীল বল, তাহলে অবশ্যই এই বল দুটো পরস্পর কী হবে সমান হবে। তাহলে এখান থেকে দেখো আমরা এটা লিখতে পারি যে শর্তানুসারে কী হবে, দেখো এম জি এটা সমান জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই কত আর স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো স্মল এম কেটে গেল, তাহলে দেখো জি ইকুয়াল টু কত আসছে জি এম বাই আর স্কোয়ার। অর্থাৎ কোনো একটা বস্তু যদি পৃথিবীর যে কেন্দ্র সে কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে থাকে তাহলে বস্তুর উপরে যে ক্রিয়াশীল মহাকর্ষ বল সেটা কত আসে, বস্তুর উপরে ক্রিয়াশীল যে অভিকর্ষ ত্বরণ তার ইকুয়েশন আমরা কত পাচ্ছি, দেখো জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে মাথায় রাখবে। এবার দেখো এখানে যে জি এবং মানে ক্যাপিটাল জি এবং ক্যাপিটাল এম এই দুটো হচ্ছে কি কনস্ট্যান্ট।
অর্থাৎ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এবং পৃথিবীর যে মাস দুটোই কি কনস্ট্যান্ট, তার মানে এখান থেকে আমরা দেখো এটা লিখতে পারি যে জি প্রপোর্শনাল টু কি 1/r2। অর্থাৎ কোনো একটা বস্তু কোনো একটা জায়গায় যে বস্তুটা আছে সেই বস্তুর উপরে যে ক্রিয়াশীল যে অভিকর্ষ ত্বরণ সেটা কিসের উপর ডিপেন্ড করছে, ওই পৃথিবীর যে কেন্দ্র সে কেন্দ্র থেকে দূরত্বের উপরে ডিপেন্ড করছে। দেখো বস্তুর যে ভর অর্থাৎ স্মল এম তার উপরে কিন্তু গ্র্যাভিটেশনাল যে অ্যাক্সিলারেশন অর্থাৎ যে অভিকর্ষ ত্বরণের মান সেই ত্বরণের মানটা কি নির্ভর করছে না। অর্থাৎ এখান থেকে আমরা এটা বলতে পারি যে ছোট বস্তু এবং বড় বস্তু প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে তোমার এই যে অভিকর্ষ ত্বরণ সে অভিকর্ষ ত্বরণের ভ্যালুটা কি সেম। দেখো এই কথাটাই বিজ্ঞানী গ্যালিলিও অনেক দিন আগে বলেছিল যে একটা ভারী বস্তু এবং একটা হালকা বস্তুকে যদি শূন্য মাধ্যমে উপর থেকে ফেলা হয় তাহলে ভারী বস্তু এবং হালকা বস্তু কি দুটো একই সঙ্গে নিচের দিকে পড়বে। কেন পড়বে? কারণ দেখো এখান থেকে আমরা ম্যাথমেটিক্যালি দেখতে পাচ্ছি যে কোনো একটা বস্তুর উপরে ক্রিয়াশীল যে অভিকর্ষ ত্বরণ সেটা বস্তুটার ভরের উপরে নির্ভর করছে না। অর্থাৎ একটা তুমি হালকা বস্তু নাও একটা ভারী বস্তু নাও উভয়ের ক্ষেত্রে তোমার অভিকর্ষ ত্বরণের মানটা কি সেম থাকবে, যদি সে উচ্চতাটা অর্থাৎ পৃথিবীর যে সেন্টার সে সেন্টার থেকে তার দূরত্বটা কি সেম থাকে। ওই জন্য অভিকর্ষ ত্বরণের মানটা বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে এই জায়গাটা ভালো করে মাথায় রাখবে। যদি ধর এরকম কোশ্চেন থাকে যে দেখাও যে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভরশীল না, তাহলে এটা দেখাবে। বা যদি বলে যে দেখাও যে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের বর্গমূলের কি বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে তখনই কিন্তু তোমাকে এটা দেখাতে হবে। বুঝে গেল? তাহলে এটা একটু ভালো করে মাথায় রাখবে এইবার। তাহলে এটা আমরা পেলাম যে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এবার দেখো যদি এরকম হয় যে বস্তুটা এই জায়গাটায় না থেকে এরকম পজিশনে যদি অবস্থিত হয় অর্থাৎ পৃথিবীর যে পৃষ্ঠ সে পৃষ্ঠে যদি বস্তুটা অবস্থিত হয় আর পৃথিবীর যে রেডিয়াস বা পৃথিবীর যে ব্যাসার্ধ সে ব্যাসার্ধটা যদি ক্যাপিটাল আর হয়, তাহলে দেখো পৃথিবীর পৃষ্ঠে জি ইকুয়াল টু তখন কত আসবে, দেখো জি এম বাই কত ক্যাপিটাল আর স্কোয়ার, তাই তো? অর্থাৎ বস্তুটা যদি তোমার পৃথিবীর কি একেবারে পৃষ্ঠে অবস্থিত হয় এবং পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা যদি ক্যাপিটাল আর হয়, ঠিক আছে, তাহলে পৃষ্ঠে অবস্থিত মানে কি কেন্দ্র থেকে তার দূরত্ব কত হচ্ছে, আর হচ্ছে। তাহলে যদি তোমার ওই কেন্দ্র থেকে দূরত্বটা আর হয় তাহলে তখন দেখো জি এর রাশিমালা কত আসবে, জি এম বাই আর স্কোয়ার। এই রাশিমালাটা খুবই গুরুত্বপূর্ণ একটা রাশিমালা, তোমরা অবশ্যই এটা ভালো করে মাথায় রাখবে, এটা প্রচুর কাজে লাগবে। বোঝা গেল? ঠিক আছে, এইবার দেখো এখানে এই যে ইকুয়েশান সেই ইকুয়েশানে দেখো জি এর মান আমরা জানি কত হয়, যে পৃথিবীর যে পৃষ্ঠ সে পৃষ্ঠে জি এর মান কত হয় যে 9.8 এত কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর জি যেটা তাহলে এটা ক্যাপিটাল স্মল জি, আর ক্যাপিটাল জি এর ভ্যালু হচ্ছে দেখো 6.67 ইন্টু 10^10 কত -11 এত নিউটন মিটার স্কোয়ার কেজি টু দি পাওয়ার কত -2, এটা আমরা জানি। তারপরে দেখো এখানে আর যেটা অর্থাৎ পৃথিবীর যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধ তোমার হয় 6400 কিলোমিটার বা 6400 ইন্টু কত 1000 এত মিটার। এবার দেখো এই ভ্যালুগুলো যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে কী হবে, পৃথিবীর যে ভর এটা কী ছিল পৃথিবীর মাস, সে পৃথিবীর মাসটা আমরা পেয়ে যাবো। অর্থাৎ দেখো এম সমান কী হবে জি আর স্কোয়ার বাই কত ক্যাপিটাল জি। তাহলে দেখো 9.8 ইন্টু 6400 ইন্টু 1000 তার কি স্কোয়ার বাই নিচে দেখো 6.67 ইন্টু 10^10 কত -11। তাহলে এই ভ্যালুটা যদি তুমি ক্যালকুলেটারে বসাও তাহলে দেখো কার মাসটা বেরোবে, অর্থাৎ পৃথিবীর যে মাস সেটা আমরা পেয়ে যাবো। এটা তোমার হয় 6 × 10^10 কত মেবি 24 এত কি কেজি। তাহলে দেখো প্রথম যেদিন আমি পড়াই বা এই চ্যাপ্টারটা স্টার্ট করি সেখানে বলে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে উইদাউট কোনো দাড়িপাল্লা আমরা
খাতা কলমের সাহায্যে পৃথিবীর যে ভর সে ভরটা কি মাপতে পারবো, তাহলে সেটা আমরা এখন দেখলাম। কিন্তু দেখো এটা কার জন্য সম্ভব হয়েছে, ওই যে নিউটনের যে মহাকর্ষ সূত্র তার জন্য সম্ভব হয়েছে। ওই জন্য এখানে শুধু তোমার পৃথিবীর ভর না, এই মহাকর্ষ সূত্রের সাহায্যে তোমার চাঁদের ভর, তারপরে সূর্যের ভর, পৃথিবী এবং সূর্যের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল, চাঁদ এবং পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল, এগুলো সব কিছু বার করা যায়। বোঝা গেল? তাহলে এই যে ইকুয়েশান জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এই ইকুয়েশানটা অবশ্যই তোমরা ভালো করে মাথায়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ইকুয়েশান। তাহলে এই ইকুয়েশান থেকে আমরা দেখো পৃথিবীর যে মাস সে মাসটা পেয়ে যাচ্ছে। এইবার আর একটা আমরা বার করবো, পৃথিবীর যে গড় ঘনত্ব বা অ্যাভারেজ ডেন্সিটি সেটা, ঠিক আছে? দেখো এখানে আমরা যদি পৃথিবীকে একটা সুষম গোলক হিসেবে ধরে নিই, তাহলে পৃথিবীর যদি আমরা আয়তন বার করি, তাহলে দেখো তাহলে পৃথিবীর আয়তন কত আসবে, পৃথিবীর আয়তন যেহেতু পৃথিবী একটা গোলক, তার আয়তন কত আসবে, 4/3 পাই r³। এটা তা আর পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর গড় ঘনত্ব এটা আমরা ধরে নিলাম কত, রো। তাহলে দেখো এম সমান কি হয়, আমরা জানি রো ইকুয়াল টু কি এম বাই ভি, অর্থাৎ ঘনত্ব সমান কি হয় ভর বাই আয়তন। তাহলে এখান থেকে দেখো এম সমান কি আসবে, রো ইন্টু ভি। তাহলে দেখো রো ইন্টু ভি মানে কত, 4/3 পাই r³। এটা বসাতে পারি, তাহলে এই যে এম এর ভ্যালুটা এই ইকুয়েশনে যদি বসায় তাহলে কী আসবে, তাহলে দেখো জি ইকুয়াল টু জি ইন্টু রো ইন্টু 4 ইন্টু পাই ইন্টু r³, এটা বসলো আর নিচে কী আসবে, দেখো আসবে 3 r² তাই তো? দেখো এখানে যে 3 আছে সেই 3টা নিচে নামিয়ে দিলাম, আর r² একটা আগে থেকে আছে, এটা হলো। তাহলে দেখো একটা আর কি হয়ে যাবে, কেটে যাবে, r² কেটে গেল, তাহলে এখানে একটা আর থাকলো। তাহলে এখান থেকে যদি আমরা রো বার করি, রো সমান কত আসবে, দেখো রো ইকুয়াল টু এটা এখানে গুণ করে দাও, তাহলে দেখো 3g, এখানে দেখো 4π, তাহলে 4π এখানে r ইন্টু এখানে কত, g। বুঝে গেল? তাহলে এইটাই হচ্ছে তোমার, এই ইকুয়েশানটা ভালো করে মাথায় রাখবে যে পৃথিবীর গড় ঘনত্ব, অভিকর্ষ ত্বরণ, মহাকর্ষ, অভিকর্ষ যে যে ত্বরণ আর যে মহাকর্ষে ধ্রুবক, এর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা আমরা পেলাম। বোঝা গেল? তাহলে এটা অবশ্যই ভালো করে মাথায় রাখতে হবে যে পৃথিবীর গড় ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষের ধ্রুবকের মধ্যে সম্পর্ক। এবার দেখো এখানে এই যে রো আমরা পেলাম, সে রো ইকুয়াল টু 3g/4πr³। তাহলে ডান দিকে যেগুলো আমরা পেয়েছি দেখো সব ভ্যালুগুলো আমরা জানি, তাহলে এই ভ্যালুগুলো যদি বসায় দেখো 3 × g এর মান 9.8, আর 4π × r এর ভ্যালু হচ্ছে 6400 কিলোমিটার, মিটারে করে দিলাম 1000 দিয়ে গুণ, ইন্টু এখানে কত দেখো আছে জি, 6.67 × 10⁻¹১। তাহলে এই ভ্যালুটা যদি তুমি ক্যালকুলেটারে বসাও তাহলে তোমার রোয়ের যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 5500, এত kg/m³। বুঝে গেল? তাহলে এইটা হচ্ছে তোমার যে পৃথিবীর গড় ঘনত্ব, সে গড় ঘনত্বের ভ্যালুটা। এবার দেখো পৃথিবীর গড় ঘনত্ব 5500 kg/m³। এটা মানে তোমার কী বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে যে পৃথিবীর যে কোনো একটা জায়গায় যদি আমরা 1m³ পরিমাণে 1m³ একটা গর্ত করি, তাহলে সেই গর্ত থেকে যে মেটেরিয়ালসগুলো আসবে সেই মেটেরিয়ালসগুলোর ওজন কত হবে, 5500 kg। কিন্তু দেখো আমরা বাস্তবে উপরে পৃথিবীর যে পৃষ্ঠ বা উপরে যে তল, সে উপরে তলে কী দেখতে পাই, মাটি, পাথর, কাদা, জল এরকম আছে। এবার উপরে যতগুলো আমরা দেখতে পাই তার মধ্যে সব থেকে বেশি ঘনত্ব আমরা ধরে নিলাম যে পাহাড়ে যে পাথরগুলো আছে সে পাথর সেগুলো। এবার কোনো একটা পাহাড়ের বা যে কোনো একটা পাথর যেখানে, অর্থাৎ সব থেকে শক্ত যে মেটেরিয়ালসটা আছে সেখানে তুমি কেটে যদি 1m গর্ত করো আর 1m চওড়া করো, ঠিক আছে, দিয়ে সেই জায়গা থেকে সে পাথর বা সব থেকে ঘন বেশি ঘনত্বের সে মেটেরিয়ালসগুলো যদি তুমি তুলে নিয়ে আসো
তাহলে কখনোই তার ভ্যালু 5500 কেজি হবে না। কিন্তু এখানে দেখো যে পৃথিবীর অ্যাভারেজ ডেন্সিটি সেটা তোমার কত 5500 কেজি, তার মানে এই পৃথিবীর যে অ্যাভারেজ ডেন্সিটি সেটা থেকে তোমার এই প্রেডিকশনটা করা যায় যে পৃথিবীর যে সেন্টার সেই সেন্টারে অবশ্যই অনেক ভারী অর্থাৎ বেশি ঘনত্বের মূল্যবান পদার্থ কি কিছু লুকিয়ে আছে। দেখো অ্যাভারেজ ডেন্সিটি 5500 কেজি, আমরা যে উপরিপৃষ্ঠ দেখতে পাচ্ছি সেই উপরিপৃষ্ঠের তোমার অ্যাভারেজ ডেন্সিটি কখনোই 5500 না, তার থেকেই অনেক কম। তাহলে ভিতরে যেটা আছে সে ভিতরের ভিতরের ডেন্সিটিটা অবশ্যই তোমার কী হতে হবে 5500 থেকে বেশি হতে হবে। যদি বেশি না হয় তাহলে অ্যাভারেজটা কি এত হবে না, বুঝা গেল? যেহেতু উপরেরটা কম তার নিচেরটা সে অ্যাভারেজের থেকে কি অবশ্যই বেশি হতে হবে। তাহলে এই পৃথিবীর যে অ্যাভারেজ ডেন্সিটি তার ভ্যালু থেকে পৃথিবীর যে সেন্টারে অনেক ভারী বা বেশি ঘনত্বের মূল্যবান পদার্থ লুকিয়ে আছে তার প্রেডিকশনটাও কিন্তু করা যায়। আর একটাও যে পৃথিবীর যে সেন্টার সেই সেন্টারে যদি ধরো ভালো কিছু মানে স্বচ্ছ মানে বেশি ঘনত্বের পদার্থ লুকিয়ে থাকে তাহলে এইটার জন্যে পৃথিবীর যে ঘূর্ণন সে ঘূর্ণনেরও কি একটা এক্সট্রা ফেসিলিটি আছে। তুমি দেখবে যে একটা গোলাকার বস্তু নিয়ে বা তুমি ধরে নাও একটা বেলুন নিয়েছো, সেই বেলুনটা ভিতরটা ধরো ফাঁপা, সেই বেলুনটাকে তুমি যেরকমভাবে ঘোরাতে পারবে সেই বেলুনটার ভিতরে যদি তুমি জল ভরে দাও বা ভিতরটা যদি তুমি ভারী করে দাও তাহলে সেটাকে অনেক স্মুথলি তোমার ঘোরানো যাবে, বুঝে গেলো? তাহলে এই যে পৃথিবীর অ্যাভারেজ ডেন্সিটি বা পৃথিবীর যে সেন্টার সে সেন্টারে তোমার অনেক ঘনত্ব বেশি, তাহলে সে অনেক ঘনত্ব বেশি থাকার জন্য একটা কি সুবিধা হয় যে পৃথিবীর যে ঘূর্ণন সে ঘূর্ণনটা কি সুবিধা হয়, মানে এখানে যে পৃথিবীটা যিনি সৃষ্টি করেছেন যিনি দেখো কত কিছু চিন্তা ভাবনা করেছে, এমনভাবে সৃষ্টি করেছে যে সেন্টার যেটা আছে সেই সেন্টারে তোমার বেশি ডেন্সিটির মেটেরিয়ালস দিয়ে দিয়েছে, ঠিক আছে? বেশি ডেন্সিটির মেটেরিয়ালস দেওয়ার জন্যে মিডিলটা কি বেশি ভারী হয়ে গেছে, আর মিডিলটা বেশি ভারী হওয়ার জন্য কি তোমার সেটা ঘুরতেও অত ডিসব্যালেন্স হয়ে যাবে না। তুমি ধরে নাও একটা ফুটবলের কোনো একটা অংশে উপরের কোনো একটা অংশে যদি তুমি একটা কোনো দেখা যাচ্ছে মোটা চুম্বক তুমি যে কোনোভাবে লাগিয়ে দাও, এমনি দেখবে ফুটবল তো অনেক ফুটবলের এরকম হাতে ঘোরাতে পারে, একটা ফুটবলের গায়ে অর্থাৎ বাইরের পৃষ্ঠে যদি তুমি যে কোনো একটা ভারী বস্তুকে লাগিয়ে দাও তাহলে দেখবে কখনো সেটাকে এরকম আঙুলে ঘোরাতে পারবে না। যদি তোমার সুষম হয় বা সেন্টারটা যদি বেশি ভারী হয় তাহলে সেখানে তোমার কী হবে অনেক সহজেই ঘোরানো যাবে, বুঝে গেল? তাহলে এখানে এই যে রিলেশনগুলো আমরা পেলাম যে জি সমান জিএম বাই আর স্কোয়ার, রো ইকাল টু 3g/4πrg, এটা একটু ভালো করে মাথায় রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইকুয়েশান। এবার আরেকটা জিনিস আমরা দেখব, দেখো এখানে আমরা যে কোনো একটা বস্তুকে যদি পৃথিবীর উপরের দিকে ছুড়ে দিই তাহলে সেই বস্তুটা সবসময় কি নিচের দিকে নেমে আসে, কখনো উপরের দিকে ওঠে না, ঠিক আছে? সেটা আমরা নিউটনের যে আপেল পড়া সেই আপেল পড়া থেকেও জানি। এবং দেখো নিউটনস যে গ্র্যাভিটেশনাল লয়ের যে আমরা ভেক্টর রূপটা দেখেছিলাম সেটা কী ছিল, যে এখানে একটা বস্তু আর এখানে একটা বস্তু, এটা M1 ভরের বস্তু এটা M2 ভরের বস্তু, পরস্পর R1 দূরত্বে আছে দিয়ে আমরা দেখেছিলাম যে F12 এটা ইকাল টু -F21, এটা দেখেছিলাম। এটা মানে কী বোঝাচ্ছে? এইটা মানে তোমার বোঝাচ্ছে যে M1 ভরের বস্তুটা M2টাকে যতটা বলে টানবে M2টাকে ততটাই M1কে বল দিয়ে টানবে, অর্থাৎ একে যতটা বলে টানবে একে ততটা বলেই টানবে। তাহলে এইটা হচ্ছে তোমার এই যে গ্র্যাভিটেশনাল ল, অর্থাৎ একে অপরকে সমান বল দিয়ে টানবে, এটা তোমার সব ক্ষেত্রে কি অ্যাপ্লিকেবল। কিন্তু দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পৃথিবী আর এখানে স্মল এম ভরের বস্তুকে যদি উপরের দিকে ছুড়ে দেওয়া হয় তাহলে দেখবে সব সময় কী হয় যে যে বস্তুটাকে আমরা ছুড়ে দিচ্ছি সেই বস্তুটাই কি নিচের দিকে নেমে আসে, কিন্তু পৃথিবী কখনো বস্তুর দিকে যায় না, যায় কি? কিন্তু গ্র্যাভিটেশনাল লতে আমরা কি দেখতে পাচ্ছি যে স্মল এম ভরের বস্তুটা পৃথিবীকে যতটা বলে টানছে আবার পৃথিবীটাও স্মল এম ভরের বস্তুটাকে টানছে। তাহলে যেহেতু একে অপরকে সমান বলে টানছে তাহলে পৃথিবীটার একটু কিছু যাওয়া উচিত, বস্তুটাও কিছু যাওয়া উচিত, মাঝখানে কী হবে মিলিত হবে। কিন্তু বাস্তবে কী দেখা যায় যে বস্তুটাই পৃথিবীর দিকে নেমে আসে কিন্তু পৃথিবী বস্তুর দিকে যায় না।
তাহলে কেন যায় না, তাহলে সেটা জানতে গেলে দুটো বস্তু ত্বরণের ইকুয়েশন জানতে হবে। এবার আমরা দেখব যে পৃথিবী এবং বস্তু ত্বরণের মান কত হবে। তাহলে দেখো, তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি বস্তু ও পৃথিবীর মধ্যে ক্রিয়াশীল বল এটা সমান এফ। এটা মানে কি বোঝাচ্ছে যে পৃথিবীও ও স্মল এম ভরের বস্তুটাকে এফ বলে টানছে, আর স্মল এম ভরের বস্তুটা পৃথিবীকে কি এফ বলে টানছে। ওকে, এইবার এক নম্বর যদি আমরা বস্তুর ত্বরণ দেখি, তাহলে দেখো বস্তুর ত্বরণ, তাহলে বস্তুর ত্বরণ সমান কী হবে, ত্বরণ সমান হয় আমরা জানি তোমার বল বাই ভর। দেখো আমরা জানি এফ, সে এফ সমান কত, এম এ, তাহলে ত্বরণ সমান কি বল বাই ভর। তাহলে এখানে দেখো বস্তুটার উপরে ক্রিয়াশীল বল কত, এফ বাই বস্তুটার ভর কত, স্মল এম। এটা হলো দুই নম্বর, পৃথিবীর ত্বরণ এবার আমরা বার করব। দেখো পৃথিবীর ত্বরণ এটা সমান কী হবে, পৃথিবীর উপর ক্রিয়াশীল বল বাই কি পৃথিবীর ভর, তাহলে পৃথিবীর উপর ক্রিয়াশীল বল সেটা কত, এফ বাই কি পৃথিবীর ভর। ক্লিয়ার? এটা হলো এইবার এই দুটো ত্বরণের কি আমরা অনুপাত করব। তাহলে দেখো বস্তু ত্বরণ বাই পৃথিবীর ত্বরণ এটা সমান কী হবে, দেখো বস্তুর ত্বরণ হচ্ছে এফ বাই স্মল এম বাই পৃথিবীর ত্বরণ। তাহলে এটা দেখো আলটিমেট উল্টে যাবে, ক্যাপিটাল এফ এম বাই কত হয়ে যাবে, এফ হবে। এবার দেখো এখানে এফ এফ তুমি কেটে দাও, তাহলে এটা সমান কী আসছে, ক্যাপিটাল এম বাই কত, স্মল এম। এবার এখানে দেখো এই বস্তুর ত্বরণ বাই পৃথিবীর ত্বরণ সেটা সমান আমরা যেটা পেয়েছি কি, ক্যাপিটাল এম বাই স্মল এম। এবার দেখো আমরা জানি যে পৃথিবীর ভরটা বস্তুর ভরের তুলনায় কি অনেক অনেক গুণ বড়, তাহলে এই দুটো যদি আমরা রেশিও বার করি, দেখো এখানে এখানে তোমার দেখো ক্যাপিটাল এম বাই স্মল এম এটা ভেরি ভেরি গ্রেটার দেন কি ওয়ান হবে, তাই তো? কারণ এখানে ধরো পৃথিবীর ভরটা বস্তুর ভরের তুলনায় কি অনেক অনেক গুণ বেশি, তার মানে পৃথিবীর ভর আর বস্তুর ভরের যদি আমরা অনুপাত বার করি, তাহলে সেই অনুপাতটা কি একের থেকে অনেক অনেক গুণ বড় হবে। তাহলে এই রাশিমালাটা যদি একের থেকে অনেক অনেক গুণ বেশি হয়, তাহলে এই বস্তুর ত্বরণ বা পৃথিবীর ত্বরণ এই অনুপাতটাও কি একের থেকে অনেক বেশি হবে। তার মানে এখান থেকে দেখো আমরা এটা লিখতে পারি যে বস্তুর ত্বরণ, দেখো অতএব বস্তুর ত্বরণ বাই কী হবে, পৃথিবীর ত্বরণ, পৃথিবীর ত্বরণ এটাও ভেরি ভেরি গ্রেটার দ্যান কত, ওয়ান। কোনো কোনো দেখো এবার এ করলে দেখো আলটিমেট এটা আমরা লিখতে পারি যে বস্তুর ত্বরণ গ্রেটার দ্যান ভেরি ভেরি গ্রেটার দ্যান কী হবে, পৃথিবীর ত্বরণ। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি যে বস্তুর ত্বরণের মানটা পৃথিবীর ত্বরণের মানের তুলনায় কি অনেক অনেক গুণ বেশি। তাহলে দুটো বস্তুর উপরে অর্থাৎ পৃথিবী বস্তুটাকে যে বলে টানছে, বস্তুটাও পৃথিবীকে সেই বলে টানছে, কিন্তু যেহেতু পৃথিবীর ভরটা বেশি আর বস্তুর ভরটা কম, তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল যে ত্বরণ অভিকর্ষ ত্বরণ সে ত্বরণের মানটা অনেক বেশি হবে, কার তুলনায়, তোমার পৃথিবীর তুলনায়। তাহলে যেহেতু পৃথিবীর অ্যাক্সেলারেশনের ভ্যালুটা তোমার বস্তুর অ্যাক্সেলারেশনের থেকে কম, তাহলে এই পৃথিবীর যে সরণটা হবে সেই সরণটা কি খুবই সামান্য, তুমি সেটাকে নেগলেক্ট করতে পারো। আর এখানে তোমার বস্তুর যে ত্বরণটা হচ্ছে সেই ত্বরণের মানটাকে অনেক বেশি, তাহলে যেহেতু এখানে বস্তুর ত্বরণের মানটা অনেক বেশি, ওই জন্য বস্তুটা কী হবে খুব তাড়াতাড়ি পৃথিবীর দিকে নেমে আসবে, কিন্তু পৃথিবী যাবে খুবই সামান্য ভেলোসিটি নিয়ে, যেটাকে আমরা বাস্তবে বুঝতে পারবো না, কিন্তু পৃথিবীটা এই বস্তুটা কী হবে খুব তাড়াতাড়ি, তখন দেখো এখানে ত্বরণের মানটা অনেক বেশি পৃথিবীর ত্বরণের তুলনায়, ওই জন্য কী হবে তোমার বস্তুটা পৃথিবীর দিকে কি নেমে চলে আসবে, কখনোই পৃথিবী বস্তুর দিকে যায় না। এটা ভালো করে মাথায়, যে কোনো একটা বস্তুকে যদি তুমি উপরের দিকে ছুঁড়ে দাও, তাহলে সেটা অবশ্যই পৃথিবীর দিকে ফিরে আসে, কখনোই
পৃথিবী বস্তুর দিকে উপরের দিকে উঠে যায় না, এবং এরকম হয় না যে তুমি একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে দিলে কিন্তু পড়লো না। সাধারণত আমরা যতই জোরে একটা বস্তুকে ছুঁড়ে দিই না কেন, বস্তুটা আবার কি নিচের দিকে এসে পড়ে। তাহলে কেন পড়ে? কারণ পৃথিবী ওই বস্তুটাকে কী করছে, একটা বল দিয়ে টানছে, সেই টানের জন্য সে কী হবে, নিচের দিকে পড়বে। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটুকু তোমরা একটু ভালো করে দেখবে। তাহলে আজকে যেটা হলো তোমার অভিকর্ষ ত্বরণ কাকে বলে, মহাকর্ষ বল কাকে বলে, তারপরে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, বা আমরা দেখতে পেয়েছি বা দেখেছি যে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর যে কেন্দ্র সে কেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ কেন্দ্র থেকে যত দূরত্ব বেশি হবে তোমার অভিকর্ষ ত্বরণের মানটা কী হবে, কমবে। বুঝে গেল? আর পৃথিবীর গড় ঘনত্ব, সেই গড় ঘনত্বের ইকুয়েশন আমরা বার করলাম, সেখানে দেখতে পেলাম যে কত আসলো, 5500 kg/m³। বুঝে গেল? যে ওখানে দেখো জি ইকাল টু gm/r², এখান থেকে তোমার বিভিন্ন ধরনের প্রবলেম আসতে হবে। কীরকম? যে তোমার আমাদের পৃথিবীর ক্ষেত্রে তোমার জি ইকুয়াল টু gm/r², এবার অন্য একটা তোমার গ্রহ বলল যে গ্রহের ভর পৃথিবীর ভরে তোমাকে বলে দিল দ্বিগুণ, আর ব্যাসার্ধটা পৃথিবীর হয়তো অর্ধেক, এরকম হয়তো তোমাকে প্রবলেম বলে দিতে পারে। এরকম প্রবলেম খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। দেখো পৃথিবীর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, জি ইকুয়াল টু gm/r², এবার তোমাকে বললো অন্য একটা গ্রহ, সেই গ্রহের ভরটা পৃথিবীর ভরের কি দ্বিগুণ, আর ব্যাসার্ধটা পৃথিবীর যে ব্যাসার্ধ তার বলে দিল অর্ধেক। তাহলে ওই গ্রহে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? দেখো তাহলে পৃথিবীর ক্ষেত্রে এটা, তাহলে তুমি ধরে নাও ওই গ্রহে অভিকর্ষ ত্বরণ কত, জি ড্যাশ। ক্লিয়ার? তাহলে ওই গ্রহে তাহলে দেখো জিটা কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সব জায়গায় কি সেম ভ্যালু ওর, তাহলে জি থাকলো। এবার দেখো ওই গ্রহের ক্ষেত্রে তোমার মাসটা কি 2m হয়ে গেছে, আর রেডিয়াসটা কি হয়ে গেছে, হাফ। অর্থাৎ দেখো r/2 তার কি স্কোয়ার, তাহলে এটা কত আসবে, দেখো জি তাহলে এখানে 2gm বাই দেখো এটা কি হবে r²/4, তাহলে এই 4টা উপরে উঠে গেল, তাহলে দেখো আসবে 8gm/r², মানে কথা হয়ে গেল 8×g। অর্থাৎ দেখো ওই গ্রহের অভিকর্ষ ত্বরণের মানটা পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ তার কত গুণ হয়ে গেল, 8 গুণ হয়ে গেল। এবং এখান থেকে দেখবো আমরা চাঁদেরও তোমার চাঁদের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত হবে, সেটা এই ফর্মুলাতেও তোমার বাসানো হয়। চাঁদের ভর পৃথিবীর ভরের কত গুণ সেটা আমরা জানি, আর চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের কত অংশ বা কত গুণ সেটা আমরা জানি। তাহলে এই ফর্মুলা যদি তোমরা বসিয়ে দাও তাহলে তখন কী হবে, চাঁদে যে অভিকর্ষ ত্বরণের মান সে মানটাকে আমরা পাবো। আমরা জানি চাঁদে অভিকর্ষ ত্বরণের মান কত হয়, পৃথিবীতে যে অভিকর্ষ ত্বরণের মান হয় তাই 1/6 গুণ, অর্থাৎ 1/6। ওই জন্য দেখবে তার মানে চাঁদে অভিকর্ষ ত্বরণের মান বেশি, অভিকর্ষ ত্বরণের মান কম। অর্থাৎ চাঁদে যদি কোনো একটা মানুষ যায় তাহলে সে মানুষটাকে চাঁদ খুব কম বলে টানবে। এমনি দেখো আমরা পৃথিবীতে যতটা লাফাতে পারি, আমরা যদি চাঁদে গিয়ে লাফাই তাহলে এই এই লাফানো বা যতটা আমরা উপরে উঠব সে ওঠার পরিমাণটাকে অনেক বেশি হবে। কেন? কারণ পৃথিবীতে দেখো জি বল দ্বারা টানছে, জি ত্বরণ নিয়ে টানছে, আর চাঁদে যদি আমরা যাই তাহলে সেখানে দেখো 1/6 বল দিয়ে কি টানবে। অর্থাৎ ওখানে চাঁদের যে পৃষ্ঠ যে বল দিয়ে টানছে সেটাকে অনেক নিচের দিকে কম বলে টানছে, তাহলে কম বলে টানলে আমরা কি বেশি উপরের দিকে উঠতে পারবো। ওই জন্য আমরা পৃথিবীতে যদি 1 মিটার লাফাতে পারি, চাঁদে কম মিটার লাফাতে পারবো, 6 মিটার। কেন? কারণ ওখানে অভিকর্ষ বলটা পৃথিবীর থেকে কি 6 গুণ কম। বুঝে গেল? এটা একটু ভালো করে মাথায় রাখো। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। এরপরের দিন যেটা আমরা দেখব এরপরের ক্লাসে, যে অভিকর্ষ ত্বরণের মান উচ্চতা গভীরতা এবং পৃথিবীর ঘূর্ণনের জন্য কীভাবে পরিবর্তন হয়। ক্লিয়ার? ঠিক আছে তাহলে।